জয় যিশু। যিশু নামে সবাইকে স্বাগত জানাই। নতুন দিশায় যিশুর সাথে ইউটিউব এই ভিডিও চ্যানেলে প্রত্যেককে আমরা স্বাগত জানাই। প্রেমময় পিতা যিশুকে যে পৃথিবীতে পাঠিয়েছিলেন তার জন্য আমরা ধন্যবাদ জানাই। আজকের পর্বে আমরা দেখব ঈশ্বরের ইচ্ছা কি আমাদের জন্য, আমাদের জীবনের জন্য ঈশ্বর তার কি ইচ্ছা প্রতিপালন করেন, কি করে আমরা জানব যে আমাদের ঈশ্বর কি ইচ্ছা যাঞ্চা করছে, কি ঈশ্বর তার মনের মধ্যে ভাবছেন, আমরা কি করে তার মনের ভাবনাটাকে জানব চিনব। আমরা জানি পৃথিবীতে যখন আমরা সমস্তভাবে মানুষের সম্পর্কের মধ্যে আদান প্রদান করি, প্রতিটা মানুষের স্বতন্ত্র তাদের চিন্তা বুদ্ধি ব্যাখ্যা রয়েছে, তাই ঈশ্বরের ইচ্ছে জানার পূর্বে আমাদের জ্ঞাত হতে হবে যে উনি কে, ওনার সাথে আমাদের কি কোনো সম্পর্ক রয়েছে। আমরা জানি ঈশ্বর উনি আমাদের সৃষ্টি করেছেন এবং 2000 বছর আগে উনি তার একমাত্র পুত্র যিশুকে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন যাতে আমাদের এই মানবদের যে পাপ, এই পাপকে তিনি সমস্ত ন্যায় বিচার তার পুত্রের মধ্য দিয়ে করতে পারে। আর তাই আজকে যারা আমরা যিশুর ভালোবাসার আহ্বানে মুক্ত হয়েছি, পাপের জীবন থেকে উত্তীর্ণ হয়েছি, পেয়েছি যিশুর ভালোবাসার জীবন, সেই ভালোবাসার জীবনের নতুন অধ্যায় আমরা দেখব, সেই নতুন সম্পর্কের গতিতে দেখব যে ঈশ্বরের ভাবনাটা কি, আমরা কিভাবে জানব যে ঈশ্বরের তার ইচ্ছা শক্তিটা কি, আমাদের জন্য উনি কি ভাবনা চিন্তা করে রেখেছেন, তার পরিকল্পনা আমাদের জন্য, তার উদ্দেশ্য, তার আকাঙ্ক্ষা আমাদের জন্য উনি কি ভেবে রেখেছেন, ওনার হৃদয়ে কি আছে, কি করে সেটা আমরা জানব, এবং আমরা তার পরিকল্পনায় কোথায় রয়েছি, যে ঈশ্বর আমাদের জন্য যে ভাবেন, আমরা কিভাবে নিশ্চিত হব যে ঈশ্বর যিনি আমাদের জন্য যে পরিকল্পনাটা করেছেন এবং উদ্দেশ্যটা রচিত করেছেন তা সম্পূর্ণভাবে আমরা জ্ঞাত আছি। গীত সংহিতা 40 অধ্যায় 8 পদে বলছেন, হে আমার ঈশ্বর, তোমার অভীষ্ট সাধনে আমি প্রীত, আর তোমার ব্যবস্থা আমার অন্তরে আছে। যখন ঈশ্বরের অভীষ্ট বা ইচ্ছা শক্তি যখন আমরা সাধন করতে পারি, তখন যদি আমরা প্রীত হই, প্রীত শুধু আমরা নয়, ঈশ্বর স্বয়ং প্রীত হন, আর তাই তার ভালোবাসার ব্যবস্থাপূর্ণ সহঅবস্থান আমাদের জীবনকে সমস্তভাবে তার অন্তরের সাথে যুক্ত করেছেন। যাকোবের 4 অধ্যায়ের 17 বলছে যে, বস্তুত যে কেহ সৎ কর্ম করিতে জানে অথচ না করে তাহার পাপ হয়। তার মানে ঈশ্বরের ইচ্ছে বা অভীষ্ট সাধনে যদি আমরা প্রীত না হই, তাহলে আমরা সৎকর্ম বলতে শুধু ভালো কাজ, মনুষ্য জীবনের নীতিগত ভালো কাজের কথা নয়, সমস্ত সৎ কার্য বলতে ঈশ্বরের ইচ্ছেতে যে কার্য ঈশ্বরের সমস্ত উদ্দেশ্য সাধন করে, তার পরিকল্পনা যিনি আমাদের জন্য ভেবে রেখেছেন তা সাধন করে, তবেই সেইটাকে বলা হয় যে ঈশ্বরের সৎকর্ম আমরা করছি। আর তা যদি করতে আমরা ব্যর্থ হই তার অভিলাষ পূর্ণতে, তাহলে জানতে হবে নিজেদের অভিলাষ পূর্ণার্থে যেটা করব সেটা সম্পূর্ণ পাপ, ঈশ্বরের সাথে সেই সম্পর্কের বিচ্ছেদ ঘটে আমাদের। তাই আমরা যিশুর পরিকল্পনা আমাদের জীবনে কোথায় আছি,
ঈশ্বর আমাদের জন্য কোথায় তার ভাবনাটা রেখেছেন, আমরা কি করে জানবো? আমরা কি এই পৃথিবীতে এসেছি খাবো দাবো আর ঘুরবো বেড়াবো আনন্দ করব, তারপরে জীবনটা শেষ হয়ে যাবে? এইটাই কি ঈশ্বরের আমাদের জন্য পরিকল্পনা? না, ঈশ্বর আমাদের সম্পূর্ণ বলেন। আমরা জানি যে তার পরিকল্পনা হচ্ছে মঙ্গলের পরিকল্পনা। যেরমি 29:11 উনি বলছেন যে উনি আমাদের এক সুনির্দিষ্ট ভবিষ্যৎ দিতে চান, কিন্তু যদি আমরা তার এই সুনির্দিষ্ট ভবিষ্যতের পরিকল্পনা জানতে চাই, কী করে জানবো ঈশ্বরের সেই পরিকল্পনাটা? এই ঈশ্বরের পরিকল্পনা গাত করতে আমার মনে পড়ে যাচ্ছে ডক্টর স্ট্যানলি যে 5 রকমের উনি বলেছেন যে এই ঈশ্বরের ইচ্ছা শক্তির কথা। প্রথম ইচ্ছা শক্তি হচ্ছে যে তার সার্বভৌমত্বের ইচ্ছে, তার সম্পূর্ণ সার্বভৌমত্বের ইচ্ছে, যে ইচ্ছের মধ্য দিয়ে আমরা জানি যে ঈশ্বর যেটা করতে চলেছেন সেটা সম্পূর্ণ সত্য এবং নির্ভুল। তার সার্বভৌম ক্ষমতা ইচ্ছা শক্তির মধ্য দিয়ে উনি যে কি করতে চলেছেন আমাদের জীবনে সেইটা আমরা জ্ঞাত হতে পারি, জানতে পারি। দ্বিতীয় নম্বর হচ্ছে তার নীতিগত ইচ্ছা শক্তি, যে ইচ্ছার মধ্য দিয়ে আমরা জ্ঞাত হই। যেমন মুশিয়র সময়ে ইহুদি জাতিকে 10খানা আজ্ঞা বা আদেশ দিয়েছিলেন পালন করতে, পরবর্তীকালে 600 ওপর আজ্ঞা পালন হয়েছিল, যেখানে যিশু 2 আজ্ঞায় সমস্ত পরিণত করেছিলেন। আর সেই আজ্ঞা বা নীতিগত আজ্ঞা আমাদের তার ইচ্ছা শক্তি নীতি ইচ্ছা শক্তিগুলো জানতে সাহায্য করে, যে কোন ভাবে কোন আদেশবশত আমাদের জীবন সম্পূর্ণ নির্বাহ করব তার আজ্ঞা অনুযায়ী। তৃতীয় তো হচ্ছে তার আকাঙ্ক্ষার ইচ্ছে জানা, যে ঈশ্বর কি আকাঙ্ক্ষা করছে আমাদের জন্য, তার হৃদয়ে কি বাসনা রয়েছে। আমাদের জীবন অনেক বাসনা, কিন্তু ঈশ্বরের যিনি আমাদের জন্য শ্রেষ্ঠ পরিকল্পনা করে রেখেছেন তার হৃদয়ে কি আকাঙ্ক্ষা কি বাসনা রয়েছে সেটা আমরা জানব। চতুর্থ, যে তার আমাদের সমস্তভাবে যে চারপাশের যে সমস্যা বেড়াজালে আমরা রয়েছি সেই সমস্তভাবে আনুষঙ্গিক ইচ্ছা শক্তি, যে আমরা কি করে জানব যে যখন আমাদের জীবনে সব আমরা নানান রকমের ঈশ্বরের উপযুক্ত কার্য করতে পারি না, অথবা নিজেদের অভিলাষপূর্ণ জীবনযাত্রা করি, জীবনটাকে অগোছলো বিশৃঙ্খল করে ফেলি, সেই অবস্থায় আমাদের চারপাশকে ইচ্ছেটা ঈশ্বরের কি ইচ্ছা শক্তি কি সেই ইচ্ছা শক্তি আমরা জানব। পঞ্চমত আমরা জানব যে তার তাৎক্ষণিক ইচ্ছা শক্তি, সেই তাৎক্ষণিক ইচ্ছা শক্তি কি শেখাবে আজকের জন্য ঈশ্বর আমার জন্য আপনার জন্য কি পরিকল্পনা, তার ইচ্ছেটা কি সেটা জানব। আর এই ঈশ্বরের যে 5 রকমের ইচ্ছা শক্তি আমরা জানছি, সেই ইচ্ছা শক্তির মধ্যে আমাদের জীবনে সম্পূর্ণভাবে এক সত্য এবং সামঞ্জস্যপূর্ণ আমাদের সেই ভাবনা বা আমাদেরকে সমস্তভাবে সেই ডিসিশন নিতে হয়, আমাদেরকে সমস্তভাবে নিজেদের সমস্ত বাসনাগুলোকে ঈশ্বরের হাতে অর্পণ করতে হয়। তো সেটা করতে গিয়ে আমরা কিছু প্রশ্ন আমাদের জীবনে রাখবো, যে এই ঈশ্বরের ইচ্ছেকে আমরা কি করে জানবো কি করে চিনবো সেইটাকে। আর তাই সবসময় মনে রাখতে হবে আমরা জীবনে যা কিছু ডিসিশন নিই বা নির্ধারণ করি বা ভাবনা চিন্তা করি তার প্রতিটি ভাবনা চিন্তার একটা ফল আছে, তার কার্যের ফল আছে। আর সেই আমাদের প্রতিটি যে আমরা ভাবনা চিন্তা করি সেটা আমাদের জীবনকে প্রতি মুহূর্তে একটা ফল হতে পারে ভালো হতে পারে খারাপ, কিন্তু তার একটা নির্দিষ্ট বার্তা এবং তার ফল ধারণ করে। প্রথম প্রশ্ন আমরা করব যে আমরা যে সমস্ত ঈশ্বরের মধ্য দিয়ে আমরা যে ভাবনা চিন্তাগুলো ভাবার চেষ্টা করছি, আমার জীবনে কোনো একটা ডিসিশন নিতে হবে, কোনো একটা সম্পূর্ণ আমাকে নির্ধারণ করতে হবে যে এই চাকরিটা আমি করব কি করব না। আমি 2টো ইন্টারভিউ পেয়েছি, আজকে আমি 4টে জায়গায়
অনেক ধরনের কাজের জন্য অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, আমি এটা করতে যাব কি যাব না, অথবা আমার জীবনে হতে পারে যে প্রতিবেশী কেউ আমাকে নিমন্ত্রণ করেছে, সেখানে অনেক রকম হইহুল্লা অনেক কিছু হতে পারে, সেটা কি আমাদের ঈশ্বরের সাপেক্ষে সামঞ্জস্যপূর্ণ কিনা, সেটা ঈশ্বরের বাক্য অনুযায়ী আমাদের খুঁজতে হবে। যখন আমরা দেখব ঈশ্বরের ইচ্ছেকে খুঁজব, প্রথম প্রশ্নটা থাকবে যে কার্যটা আমরা করতে চলেছি বা যে ডিসিশনটা নিয়ে সে কার্যটা করছি সেইটা কি ঈশ্বরের বাক্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। ঈশ্বরের বাক্যের সাথে যদি সেটা সামঞ্জস্যপূর্ণ না হয় তাহলে সেটা ঈশ্বরের ইচ্ছে নয়, সে কাজ আমাদের জীবনে ঈশ্বরীয় আশীর্বাদ যুক্ত করতে পারে না। এর পরের প্রশ্ন আমাদের আসবে যে আমি সমস্ত বুদ্ধি দিয়ে যে ডিসিশনটা নির্ধারণটা করতে চলেছি সেটা কি আমি ঠিক করতে চলেছি, কি ফল আসতে পারে, সেই প্রশ্ন রাখলে আমাদের বলে। যদি আমরা সেটা বুঝতে না পারি, কখনো কোনো ডিসিশন নিতে না পারি, কি করব। প্রথমটা দেখলাম যে ঈশ্বরের বাক্যের সাথে সামঞ্জস্য কিনা, দ্বিতীয় কি দেখবো যদি প্রজ্ঞার অভাব হয়, আমি নিতে পারছি না, কি করা উচিত না উচিত, তো আমরা কি করব, প্রার্থনায় ঈশ্বরকে যাচনা করব। আমরা জানি যাকোবের একের অধ্যায়ে পাঁচ পদে বলে যে তুমি যদি প্রজ্ঞার অভাব হয় ঈশ্বরকে বলো, সে অনেক দয়া, উনি সম্পূর্ণভাবে তার সমস্ত প্রজ্ঞা দিয়ে আমাদের সাহায্য করবেন। পরের প্রশ্ন আমাদের হবে, আমরা কি সততইভাবে ঈশ্বরকে জিজ্ঞেস করি যখন কোনো কার্য করতে যাই, যে যাতে সেটা সম্পূর্ণ আমরা সার্থক হতে পারি, আমাদের যাতে সেই সামর্থ্য দেয়। এই প্রশ্নটা বড় নির্মম হয় আমাদের জীবনে, কারণ আমরা যদি আমাদের বুদ্ধি, আমাদের চিন্তা, আমাদের সম্পূর্ণ নীতিগত ভাবনার মধ্য দিয়ে সেটা পূর্ণ করতে যাই, তাহলে হয়তো ঈশ্বরের ইচ্ছে শক্তির বলয়ের বাইরে গিয়ে আমাদের সেই অসমর্থ কাজটা সমস্তভাবে সামঞ্জস্যপূর্ণ ঈশ্বরের ইচ্ছায় নাও হতে পারে। কিন্তু যদি আমরা ঈশ্বরের ইচ্ছেকে সম্মান দিই এবং তার কাছে সামর্থ্য চাই সেই কাজটাতে সম্পূর্ণ সফল হওয়ার জন্য, তাকে প্রশ্ন করি প্রভু সতত হৃদয় দিয়ে যিশুর ভালোবাসার মধ্য দিয়ে, যে হে প্রেমময় পিতা তুমি আমাকে সেই সামর্থ্য দাও, তোমার কি এটাই ইচ্ছে, যে তবেই আমরা সেটাতে সফলতা লাভ করি। আমরা জীবনে অনেক কিছু সফলতা পাই, নিজেদের যোগ্যতা অর্জন করার চেষ্টা করি, কিন্তু আমাদের একটা পছন্দ বা আমাদের একটা নীতি নির্ধারণ করতে হয়। অনেক কিছু নীতি আছে যেগুলো আমরা নিজেরা কখনোই নির্ধারিত করতে পারি না, সম্পূর্ণ আমাদের সৃষ্টিকর্তা আমাদের প্রিয় যিশু প্রভুর উপর নির্ভর করতে হয়। আমাদের দেখতে হয় যে প্রভু আমাদের জীবনের জন্য কি সম্পূর্ণ পরিকল্পনা ব্যক্ত করে রেখেছেন, আর তাই সেই সততভাবে সেই প্রশ্ন যদি করি এবং সেটা ঈশ্বরের ইচ্ছে সামঞ্জস্যপূর্ণ হয়, অবশ্যই আমরা সফলতা পাই। এর পরের প্রশ্ন আসবে যে আমি যে কাজটা করতে চলেছি ঈশ্বরের জন্য হোক বা নিজের জন্য হোক, সেটা কি ঈশ্বরের ভাবনার সাথে সামঞ্জস্যপূর্ণ আছে, আমি যে জীবনযাত্রা বইছি যিশু তার নিজের জীবন দিয়ে আমাদের এই জীবনটা দিয়েছে। তাই আমাদের রোমীয় 15 অধ্যায়ের 32 পদে বলছে, ঈশ্বরের ইচ্ছে আমি যেন তোমাদের নিকটে আনন্দে উপস্থিত হইয়া তোমাদের সঙ্গে প্রাণ জুড়াইতে পারি। যখন সমস্ত ঈশ্বরের ভালোবাসার কাজ আমরা করতে যাই, খ্রিস্ট বিশ্বাসী মণ্ডলীর মধ্যে, চার্চে অথবা কোনো বিশ্বাসী মধ্যে দিয়ে যেখানেই যাই, সেখানে আমাদের আনন্দ উপস্থিত হয়, অথবা যখন আমরা সুসমাচার প্রচারে ঈশ্বরের কার্য নির্বাহ করতে যাই তার ইচ্ছের শক্তিতে, তখন ঈশ্বরের ইচ্ছে যেন সাধু পৌলের ভাষায় আমাদের সকলের নিকটে আনন্দ উপস্থিত হয়, আর সকলে তখন আমরা একত্রে যখন মিলিত হই ঈশ্বরের ইচ্ছে পূর্ণ করার জন্য প্রার্থনায় সহভাগিতায়
এবং তার গৌরবের জন্য। তখন তার ইচ্ছে সম্পূর্ণ আমাদের জীবনকে আনন্দ এবং পূর্ণতা আনে। আমরা যখন কোনো ডিসিশন নিতে যাই বা ভাবনাকে পরিপূর্ণ করতে যাই, সেই সময় ঈশ্বরকে কতবার ডাকি। আমরা অনেক সময় ঈশ্বরকে বলি না অনেক কিছু, কারণ পাছে আমাদের যে মনের ভেতর পাপ বা অসামঞ্জস্যতা রয়েছে ঈশ্বরের ভাবনার সাথে, সেইটা সম্পূর্ণ খুলে যায় অথবা নগ্ন হয়ে যায় আমাদের হৃদয়টা ঈশ্বরের সঙ্গে, যা আমাদের ভেতরের সমস্ত অসামঞ্জস্যপূর্ণ ইচ্ছা শক্তি বাসনাগুলো ঈশ্বর দেখতে পারেন। সেই ভয়ে অনেক সময় আমরা তার কাছে সেটা পরিস্থিত করি না, আর সেই জন্য আমাদের জীবনে অনেক কিছু সার্থকতা আসছে না। আসলেও আমরা সেই সার্থকতা ঈশ্বরের সামঞ্জস্যপূর্ণ তার পবিত্র বাক্যের ইচ্ছের সম্পূর্ণতা আশীর্বাদ দেখতে পারি না। আর তাই এর পরের প্রশ্ন আমাদের থাকবে, যদি ঈশ্বরের ইচ্ছে শক্তি জানতে যাই, যে আমি যে পরিকল্পনাটা করছি আমার জীবনের, নানানবিধ পরিকল্পনা আমার করছি এখনে এবং আগামী দিনে, সেটা কি ঈশ্বরের ইচ্ছের সাথে মানানসই হচ্ছে, উপযুক্ত হচ্ছে? আমি অনেক কিছু ভেবেছি যে করব, কিন্তু কতটা আমি শুনি ঈশ্বর কি বলছেন আর কতটা আমি করি যেটা ঈশ্বর বলেছেন, দুটোর মধ্যে তফাত আছে। আমরা জানি পুরাতন নিয়মে স্যামুয়েল ভাববাদীর জীবনের কথা, যখন তাকে সেই মন্দির প্রান্তরে শুয়ে থাকতে হয়েছিল ছোটবেলায়, ঈশ্বর তাকে যখন ডাক দিচ্ছিল সে বুঝতে পারছিল না। তিনবারের পর সে যখন জানলো এটা ঈশ্বর ডাকছে, সে তখন শুনবার চেষ্টা করল। যদি এক স্যামুয়েলের 3:10 পড়ি, স্যামুয়েলকে যখন ঈশ্বর ডেকেছে তৃতীয়বার, তখন সে উত্তর দিচ্ছিল, অন্যান্য বারের ন্যায় যখন ঈশ্বর ডাকিয়া করলেন, স্যামুয়েল স্যামুয়েল, আর স্যামুয়েল উত্তর কহিলেন, বলুন আপনার দাস শুনতেছেন। তখন সদাপ্রভু স্যামুয়েলকে কহিলেন যে আমি ইসরায়েল জাতির জন্য এক কর্ম করব, তা শুনি শুনবে শিহরিয়ে উঠবে। ঈশ্বর যখন আমাদের ডাকেন, তখন আমাদের সমস্ত সেই কানটাকে সক্রিয় করতে হয়, এই কারণে না শুধু শুনব, সেটাকে কার্যে নির্ভরীয় করতে হয়। তাই যখন ঈশ্বর আমাদের জন্য কোনো পরিকল্পনা করেন, অথবা আমরা কোনো নিজেদের জীবনের জন্য বা যে কোনো আনুষঙ্গিক পরিকল্পনা করি, মনে রাখতে হবে আমাদের সেই পরিকল্পনা ঈশ্বরের সমস্ত পবিত্রতার সাথে, তার ইচ্ছা শক্তির সাথে মানানসই কিনা, উপযুক্ত কিনা। আর তবেই কিন্তু আমরা আগে শুনব, হ্যাঁ প্রভু, হ্যাঁ প্রভু আমরা শুনছি, বলো তুমি, স্যামুয়েলের মতো। আর তাই মিখা 6:8 বলে, যে মনুষ্য যাহা ভালো তাহা তিনি তোমাকে জানাইয়াছে। হে মনুষ্য, সমস্ত মানুষ জাতির প্রতি আবেদন, ঈশ্বর যা ভালো তাহা তিনি তোমাকে জানাইয়াছেন। বস্তুত ন্যায্য আচরণ, দয়ার অনুরাগ ও নম্রভাবে তোমার ঈশ্বরের সহিত গমনাগমন, ইহা ব্যতিরেকে সদাপ্রভু তোমার কাছে আর কিসের অনুসন্ধান করেন? ঈশ্বর যখন আমাদেরকে অনুসন্ধান করার বলে, তার মানে উনি আমাদের হৃদয়ের ইচ্ছেটাকেও দেখেন পূর্ণভাবে, কারণ উনি সমস্ত আমাদের কাছে বস্তুত ন্যায় আচরণ চান। সেই ন্যায় আচরণ মনুষ্য বিধি আকারে নয়, ঈশ্বরের যিশুর জীবনের বিধি আকারে, যা উনি নির্বাহ করে আমাদের মধ্যে সেই আলো দিয়েছেন তার বাক্য, তার ভালোবাসা, তার পবিত্র আত্মার অধীন দিয়ে করার জন্য। সেই সমস্ত তার অধীন হয়ে আমরা যা কিছু করব, আর তাই তার দয়ার এবং অনুরাগ ও নম্রভাবে আমরা ঈশ্বরীয় জীবনে গমনাগমন করব, যাতে আমাদের জীবনকে, আমাদের পরিবারে, পরিবারের বাইরে প্রত্যেককে জানে যে আমরা যে জীবনে চলছি, ঈশ্বরের শক্তি, ইচ্ছা শক্তির সাথে আমাদের জীবনের ইচ্ছা শক্তি যুক্ত। যেখানে আমাদের ইচ্ছা শক্তিকে পূর্ণ করতে হয়, সেখানে ঈশ্বরের ইচ্ছা শক্তি যদি সামঞ্জস্য না হয়,
তাহলে আমাদের জীবনের ইচ্ছা শক্তিকে সম্পূর্ণ সরাতে হয়, তাকে বিনম্রভাবে সমস্তভাবে নিমজ্জিত করতে হয় যিশুর চরণে এবং তার ইচ্ছা শক্তির জন্য আমাদের আবেদন করতে হয়। তখন আমাদের জীবনের সেই ইচ্ছা শক্তি ঈশ্বর আমাদের জানান, সেই কার্য প্রতিটা জীবনে আমাদের মুহূর্তে তার সমস্ত সফলতা এবং তার গরিমার সাক্ষ্য বহন করেন, তাই ঈশ্বরের গৌরব হোক। এর পরের প্রশ্ন থাকবে, আমরা কি আশা করতে পারি যে ঈশ্বর যে আমাদের ইচ্ছা শক্তি তার ইচ্ছা শক্তির মধ্যে সমস্ত নির্ভর করতে পেরেছেন এবং তার উপর নির্ভর করলে ঈশ্বরের শক্তি আমাদের জীবনকে সেই প্রত্যাশিত সফলতা দেবে, কি আমরা তার উপহার পাব? আমরা যে সিদ্ধান্তটা ঈশ্বরের উপর ছেড়ে দিয়েছি তার ইচ্ছে অনুযায়ী আমাদের যে সমস্ত সিদ্ধান্তটা আমরা গ্রহণ করছি সেটা আমাদের জীবনে কি আশীর্বাদ যুক্ত করে, আমরা দেখব রোমিও 2:6-8 পদে, যেখানে সাধু পৌল বলছেন তিনি প্রত্যেক মানুষকে তাহার কার্য অনুসারে ফল দেবেন। কার্য মানে এই নয় যে বিধি ব্যবস্থা, তা ধর্মের বিধি ব্যবস্থা অনুযায়ী আমরা কোনো কাজ করে সেই কাজ করতে পারবো। সৎক্রিয়া বলতে আর আমাদের এখানে কার্য বলতে ঈশ্বর যে আজ্ঞা করেছেন ঈশ্বরের ইচ্ছে অনুযায়ী যে কাজ, সেই পবিত্র জীবনে নির্বাহ করা করতে গিয়ে সেখানে সাধু পৌল বলছেন 7:2 রোমিও 2:7 বলছেন, সৎক্রিয়ার ধৈর্য সহযোগে যাহারা প্রতাপ সমাদার ও অক্ষয়তার অন্বেষণ করে তাহাদিওকে অনন্ত তিনি জীবন দেবেন। ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন যে যাহারা তার আজ্ঞা তার ইচ্ছে শক্তি পালন করার জন্য ধৈর্য রাখে, তার প্রতাপের উপর নির্ভর করে, সমাদর করে এবং তার অক্ষয়তার অন্বেষণ করে, তাদেরকে প্রত্যেককে ঈশ্বর অনন্ত জীবন দেন। আর 8 বলছে যে কিন্তু যাহারা প্রতিযোগী এবং সত্যের অবাধ্য ও অধার্মিকতার বাধ্য তাহাদের প্রতি ঈশ্বরের ক্রোধ এবং ক্লেশ সংকট বর্তিবে। তাই ভাই বোনেরা, আমার সমস্ত ঈশ্বরের আশীর্বাদের আকাঙ্ক্ষিত প্রাণরা যারা এসছো দেখছেন, প্রত্যেকের প্রতি আমার আবেদন যে ঈশ্বরের যদি সমস্ত অক্ষয়তা অন্বেষণ করি তার ইচ্ছা শক্তির মধ্য দিয়ে, তাহলে আমাদের জীবনের সমস্ত অধার্মিকতার বাধ্যতা এবং আমাদের অসত্য জীবনের সমস্ত কলুষিত আমাদের মনকে সরাতে হয়, তার সমস্ত প্রেমকে গ্রহণ করতে হয়। তাই সেই পুরস্কার স্বরূপ ঈশ্বর বলেন, আমরা দেখি 1:12 বলছে, ধন্য সেই ব্যক্তি যে পরীক্ষা সহ্য করে, কারণ পরীক্ষা সিদ্ধ হইলে পরে সে জীবন মুকুট পাবে, তা প্রভু তা দিয়াকে দিতে অঙ্গীকার করিয়াছেন যাহারা তাকে প্রেম করে। যিশু যোহনে বলেছে যে তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে আমার আজ্ঞাগুলো পালন করো। সেই আজ্ঞা পালন হচ্ছে ঈশ্বরের ইচ্ছেকে সম্পূর্ণ সমাদর করা, গ্রাহ্য করা, সেই বাধ্যতায় আমাদের জীবনকে সম্পূর্ণ আমাদের নিরূপিত করা, তার উপর নির্ভর করা, তার প্রত্যাশিত জীবনের পথে তাকে আহ্বান জানানো যে প্রভু তুমি আমার জীবনকে নিয়ন্ত্রণ করো, আমার ইচ্ছা শক্তিতে নিয়ন্ত্রণ করো। আর তাই বলছে হিব্রিয় 10:36, আমরা দেখছি হিব্রিয় পত্রের 10:36 বলছে, অতএব তোমাদের সেই সাহস ত্যাগ করিও না যাহা মহা পুরস্কার যুক্ত। 36 বলছে, কেননা ধৈর্যে তোমাদের প্রয়োজন আছে যেন ঈশ্বরের ইচ্ছে পালন করিয়া প্রতিজ্ঞার ফল প্রাপ্ত হয়। হ্যাঁ ভাই বোন, হ্যাঁ আমার সমুদায় যারা শ্রবণ করছেন এই পবিত্র বাক্য আজকে, যে ঈশ্বরের ইচ্ছে যদি পালন আমরা করতে পারি তাহলে তার প্রতিজ্ঞার ফল প্রাপ্ত আমরা হই, তার জন্য আমাদের জীবনে ধৈর্যের প্রয়োজন। কিন্তু এর পরের প্রশ্ন আসে যে আমাদের ঈশ্বরের এই আজ্ঞা ইচ্ছা প্রতিপালন কতদিনের জন্য? আমরা মনে রাখতে হবে ঈশ্বর আমাদের যখন ডেকেছেন তার অনন্ত জীবনের
দিশায় ডেকেছেন, মৃত্যুহীন জীবনের অঙ্গীকারে আমাদেরকে আবদ্ধ করেছেন। তাই এক পিতরের এক অধ্যায়ের দুই অধ্যায়ের 15 পদে আমরা পড়ছি, কেননা ঈশ্বরের ইচ্ছা এই যেন এই রূপে তোমরা সৎ আচরণ করো, করিতে করিতে নির্বোধ মানুষের মানুষদের অজ্ঞানতাকে নিরুত্তর করো। আমাদের জীবনে নানান পরিবেশে আমাদের যেতে হয়, যেখানে অনেক অবান্তর আমাদের প্রশ্নের মুখোমুখি হতে হয়, আমাদেরকে সমস্ত প্রতিকূলতার সম্মুখীন হতে হয়। কিন্তু মনে রাখতে হবে, সব সময় আমাদের উত্তর করতে হবে না, কারণ এখানে বলছে এক পিতরের দুই অধ্যায়ের 15-তে যে তোমরা নির্বোধ মানুষদের মনুষ্যদের অজ্ঞানতাকে নিরুত্তর করো, কোনো উত্তর দিও না, প্ররোচনায় সমস্ত পা দিও না। এটাই ঈশ্বরের ইচ্ছার প্রতিপালন। আমরা জানি যে ঈশ্বর সমগ্রভাবে তার সমস্ত ভালোটাই আমাদের জন্য নির্ধারিত করে রেখেছেন। তার উপর যখন আমরা বিশ্বাস রাখি, তিনি সর্বোচ্চ আমাদের জীবনে সমস্ত দেওয়ার জন্য, আমাদের প্রাপ্ত করার জন্য সে ব্যবস্থা পরিপূর্ণ করেছেন, তার সন্তানকে যখন ক্রুশে দিয়েছেন। আর যদি আমরা শুনি তার ইচ্ছে, আর তার যদি সন্তান যিশুর ওপর পুত্রের ওপর বিশ্বাস না করি, নির্ভর না করি, তা পূর্ণতা আসে না। তাই আমাদের আর একটা প্রশ্ন আসে, পরের প্রশ্ন, সত্যি কি আমাদের যখন কোনো কিছু ডিসিশন নিতে হয় আমরা শান্তি পাচ্ছি কি, সত্যের শান্তি? যদি তার মধ্যে আমরা মনে যে যিশুর ভালোবাসার শান্তি আছে, সেই শান্তি যদি বিরাজ না করে, যদি ব্যাকুলতা আসে সেই ডিসিশন নিতে গিয়ে, চিন্তা আসে, অসহিষ্ণুতা আসে, অথবা উদ্বিগ্ন আসে, তাহলে বুঝতে হবে সেটা ঈশ্বরের ইচ্ছে নয়। আমরা প্রার্থনার মধ্য দিয়ে ঈশ্বরের ইচ্ছেকে খুঁজব, জানব কি বলেন। আর যখন আমরা ঈশ্বরের সমস্ত ইচ্ছে অনুযায়ী আমাদের জীবনকে বলি এবং আমাদের আচরণ করি, আমাদের কার্য করি, আমরা কথা বলি, কিন্তু মনে রাখতে হবে সেটা কতটা ঈশ্বরীয় পবিত্রতার সাথে সামঞ্জস্যপূর্ণ সংযুক্ত আছে, সেটা কতটা যিশুর গৌরব বহন করছে, কতটা যিশুকে আমাদের জীবনে যে প্রকাশ হয়েছে তার আত্মার মধ্য দিয়ে কাজ, সেটা সম্পূর্ণতা পাচ্ছে। আর সেটা যখন হবে তখন আমরা বুঝব আমরা ঈশ্বরের ইচ্ছে সে কার্য সরবরাহ করছি, সেই সম্পন্ন করছি। তাই এফিসীয় 5:16-17 বলছে যে অতএব তোমরা ভালো করিয়া দেখো কিরূপে চলিতেছ, নিরীক্ষণ আমাদের করতে হয়, অজ্ঞানের ন্যায় না চলিয়া জ্ঞানবানের ন্যায় চলো। ১৬তে বলছে, 5:16 সুযোগ কিনিয়া লও, কেননা এই কাল মন্দ, কারণ নির্বোধ হইও না, কিন্তু প্রভুর ইচ্ছা কি তা বুঝো। আর এই ইচ্ছে আমাদের ঈশ্বরের বুঝতে হয় ভাই বোনরা। যদি তার ইচ্ছেকে যদি না বুঝে, তার আকাঙ্ক্ষিত ইচ্ছা শক্তিকে সমাদর না করে আমাদের জীবনের ইচ্ছে অভিলাষ পূর্ণ করতে যাই, তা কখনো ঈশ্বরের গৌরব নয়, আর আমাদের জীবনে ঈশ্বরীয় ভালোবাসার ফল ধারণ করতে পারে না। আর সেই জন্য 1 থেসালোনিকেন্সের 4:3 বলছে, ফলত ঈশ্বরের ইচ্ছা এই তোমাদের পবিত্রতা যেন তোমাদের ব্যভিচার হইতে দূরে থাকে। আমাদের জীবনে অনেক কিছু পৃথিবীতে জীবনে যেতে, অফিস পার্টি অথবা সামাজিক পার্টি, কিন্তু সেটা কি আমাদের পরে আক্ষেপ আনে? ঈশ্বরীয় আচরণের মধ্য দিয়ে সেটা আমরা করি, তার বাধ্যত জীবনের মধ্য দিয়ে করি? মনে রাখতে হবে যে কোনো ধরনের ব্যভিচার, মনে চিন্তাধারা হোক, হাতে কাজে দ্বারা হোক, চোখ কান দিয়ে হোক, জীবনের যে অংশ দিয়ে করি, সেটা কিন্তু ঈশ্বরের ইচ্ছে নয়। ঈশ্বরের ইচ্ছে এই তার সন্তান তার পবিত্র বাধ্যতার মধ্য দিয়ে সর্বদা তার আশীর্বাদের পরিকল্পনায় এবং তার উদ্দেশ্য সাধনের পথে চলুক। আর তাই এফিসীয় 1:9-11 সাধু পৌল বলছেন, যাহা তিনি সমস্ত জ্ঞানে ও বুদ্ধিতে আমাদের প্রতি উপচাইয়া পড়িতে দিয়েছেন, ফলত
তিনি আমাদিওকে আপন ইচ্ছার নিগুড় তত্ত্বজ্ঞাত করেছেন। তাহার এই হিতস্বল্প অনুসারে যাহা তিনি কালের পূর্ণতার বিধান লক্ষ্য করিয়া আমাদের তাহাতে পূর্বে সংকল্প করিয়াছিলেন, তাই সর্বস্ব পৃথিবীর সমস্ত এই খ্রিস্টের সংগ্রহ খ্রিস্টেই সংগ্রহ করা যাইবে। তাই ঈশ্বর আজকে তার নিগুড় তত্ত্ব ইচ্ছাগুলো আমাদেরকে জানিয়েছেন তার পুত্রের মধ্য দিয়ে, আর পবিত্র আত্মার মধ্য দিয়ে আমাদের বিশেষভাবে প্রকাশ পাওয়ার তার ইচ্ছা শক্তিকে আমাদের সেই পথ নির্দেশ করেছেন। তাই রোমিও 8:28 বলছে, আমরা জানি আমরা যারা যিশুর উপর পূর্ণ বিশ্বাস করেছি তার প্রতি আমাদের জীবনের পাপটাকে দিয়ে দিয়েছি তার কাছে, এবং সেই পাপমুক্ত জীবন তার পবিত্রতা পেয়েছি যে বিশ্বাস করেছি আমরা প্রভু যিশু আমরা পাপী ছিলাম, তোমার কাছে আমাদের পাপ দিয়েছি, এবং আজ থেকে তোমার ইচ্ছে শক্তিতে তোমার আকাঙ্ক্ষার বাসনায় আমরা চলব। আর সেই জন্য সাধু পৌল বলছে এই রোমিও 8:28 পদে, আর আমরা জানি যাহারা যে কেউ ঈশ্বরকে ঈশ্বর যিশু এবং তার পিতাকে আর কেউ নয়, যাহারা প্রেম করে যাহারা তার সংকল্প অনুসারে আহূত, যাদেরকে যিশু তাদের আমাদের যাদেরকে আহ্বান করেছে, যিশু কাদের আহ্বান করেছেন, পৃথিবীর সমস্ত দেশ জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেককে আহ্বান করেছেন যে তাকে যারা বিশ্বাস করবে তারা পাপ থেকে মুক্তি পাবে, সমস্ত যিশুর ধার্মিকতা পাবে এবং তার অনন্ত জীবনে অভিষিক্ত হবেন। আর তেই বলছে সাধু পৌল 8:28 রোমিও যে তার সংকল্প অনুসারে আমরা প্রত্যেককে আজকে আহূত হয়েছি, এবং যারা তার ওপর আহূত হওয়ার পর তার প্রেমের ওপর তার সমস্ত পরিকল্পনার ওপর উদ্দেশ্যের ওপর বিশ্বাস রাখবো এবং সেই জীবনে তাদের তার ইচ্ছে আমরা সেই সংকল্পিত পবিত্র অনুসারে পথের দিকে আমরা হাঁটবো যিশুর পবিত্র আত্মার শক্তিতে, তাহলে জানবো যা কিছু তাহাদের আমাদের পক্ষে যা হবে সকলই মঙ্গলার্থে একসঙ্গে কার্য করিচ্ছে। হতে পারে আমাদের জীবনে অনেক কিছু আছে আক্ষেপ করার মতো, একটা জব ইন্টারভিউ দিতে গেলাম বলে দিয়েছে হবে হলো না, হতে পারে আমার কলেজে এই কলেজে একটা ভর্তি হয়ে যাওয়ার কথা ছিল হলো না, অথবা হতে পারে যে আমার জীবনে একটা পরিবারগত আমি কমিটমেন্ট করেছি প্রতিজ্ঞা করেছি সেটা হলো না, হতে পারে আমাদের, কিন্তু যদি সেটা ঈশ্বরের ইচ্ছের মধ্যে দিয়ে আমরা কাজটাকে প্রতিপালন করি ধৈর্য রাখি জানবো ঈশ্বরের ইচ্ছে কি ছিল। আক্ষেপের জন্য যিশু আমাদের জীবন দেন না, উনি আমাদের আদেশ দেন তার আশীর্বাদ ধন্য জীবনে তার আকাঙ্ক্ষিত পথে তার সমস্তভাবে অনুগ্রহ বলয়ের মধ্য দিয়ে তার সেই সাফল্য সংকল্প জীবনের অনুসারে আমরা যাতে চলতে পারি। আর সেই জন্য হিব্রীয় 13:21 বলছে তিনি যিশু আপন ইচ্ছা সাধনার্থে তোমাদিগকে আমাদের যারা যিশুকে বিশ্বাস করেছি বা যারা নতুনভাবে যিশুকে জানছি আজকে প্রত্যেকের জন্য সমস্ত উত্তম বিষয়ে পরিপক্ক করুন, আপন দৃষ্টিতে তার মহিমা যুগে যুগে আসুক। যিশু ভাই বোনেরা আজকে আমাদের অন্তরে তার সম্পূর্ণ জ্ঞাত করেছে। আমরা শুরু করেছিলাম যে ঈশ্বরের ইচ্ছেকে জানবো কী করে একটা আমরা ডিসিশন নেবো যে কী ঈশ্বর এটা চাইছে আমি এদিকে যাবো আর যাবো না। আমরা জানি রাজা দাউদের জীবনে বারংবার উনি যখন সম্পূর্ণ বিভ্রান্ত হয়েছেন কোনো ডিসিশন নিতে পারছেন না কী করবেন না সেই সংকল্প সময় ঈশ্বরের কাছে দ্বারস্থ হতেন, প্রতিবারই বলেছেন ঈশ্বর তুমি কি এটা চাও আমি যাব ওখানে, আমি ওই যুদ্ধে যাব, আমি কি ওইখানে গিয়ে দাঁড়াবো, তুমি কি চাও। আর আপনার জীবনে আজকে কী আকাঙ্ক্ষা, ঈশ্বর যিশু যে আকাঙ্ক্ষা করছেন আপনি কি সেটা জানেন? ঈশ্বর যিশু 2000 বছর পূর্বে আপনার জন্য প্রত্যেকের জন্য পৃথিবীর এই ক্রুশে দাঁড়িয়েছিলেন, কারণ আমাদের জীবনের পাপের ইচ্ছেগুলো
মৃত্যুতে গিয়ে শেষ যাতে হয়ে যায়, সেই ব্যবস্থাকে সম্পূর্ণ অসার্থক করার জন্য, যাতে ওনার পবিত্র জীবন আমাদের পাপের জীবনের সমস্ত যে মৃত্যুদণ্ড আনে সেটাকে প্রায়শ্চিত্ত করতে পারেন, এবং তার ওপর বিশ্বাস করে আমরা তার পবিত্র আত্মা গ্রহণ করে সেই ইচ্ছা শক্তির মধ্য দিয়ে এক সমস্ত আনন্দ প্রত্যাশিত অনন্ত জীবনের পথে প্রতিটা দিন আমরা নির্বাহ করতে পারি। আপনি কি সত্যি আজকে মনে করেন যে এই বাক্য থেকে যিশু আপনার জীবনে কথা বলছে, যিশু আপনার হৃদয়ে অধিষ্ঠান করছে? আপনি কি জেনেছেন আজকে যে ঈশ্বর কি ইচ্ছা করছেন আপনার জন্য? তার ইচ্ছে কি করে জানবেন? কি করে তার ইচ্ছে সংকল্প, যা মানুষের ইচ্ছে সংকল্পের থেকেও অনেক বেশি মহান, যা পরিপূর্ণ করতে ওনার পরাক্রম মানুষের ক্ষমতার থেকেও অধিক, সেই ঈশ্বর ওপর আমরা চলুন আমাদের হৃদয়কে সম্পূর্ণ রাখি, প্রত্যেককে রাখি, এবং তার কাছে আমরা চাই আজকে, হে প্রভু যিশু, প্রথম চাওয়া, যদি প্রভু যিশু তোমারকে না জানি তুমি কে, তুমি আমার পরিত্রাতা কিনা পাপের যদি না জানি আজকে, তাহলে আমরা প্রথম তার কাছে তার সেই ইচ্ছে, ঈশ্বরের ইচ্ছে যে প্রতিটা মানুষ যাতে তার পুত্র যিশুর ওপর বিশ্বাস করে পাপের পরিত্রাণ পায়, এটা হচ্ছে ঈশ্বরের প্রথম এবং সর্বোচ্চ ইচ্ছে। আর সেই ইচ্ছে কথা আজকে আপনারা যারা শুনেছেন প্রথমবার, তারা যিশুর কাছে নমিত হন এবং চান যে যিশু, আমি আমার গত দিনের, আজকের এবং আগামী দিনের পাপের জন্য অনুশোচনা তোমার কাছে করি, এবং আমাদেরকে তুমি ক্ষমা করো, আমাকে তুমি ক্ষমা করে দাও। তিনি 2000 বছর আগে সেই জন্যই ঘুষে গিয়েছিলেন, যাতে আজকে আমরা এই ক্ষমা প্রাপ্তি পেতে পারি। তাই যিশুর গৌরব, যিশু আপনাদের আশীর্বাদ যুক্ত করুন, যে আশীর্বাদের বলয়ের মধ্য দিয়ে তার পূর্ণ ইচ্ছা আপনার এবং আপনার পরিবার এবং প্রত্যেকের জীবনে সমস্ত তার উদ্দেশ্য, তার ভালোবাসা, তার সংকল্প নির্ধারিত এবং সফলতা আনুক। ধন্যবাদ প্রার্থনা যিশু নামে, আমেন। সকলে ভালো থাকবেন। জয় যিশু ইম্যানুয়েল।